গ্যাসের গন্ধ বেরোয় না মেজদি, কেরোসিনের গন্ধ বেরোয়। ওই স্টোভ থেকে যদি আর এক ফোঁটা গন্ধ আমার নাকে এসেছে, আমি ওই স্টোভ একেবারে টান মেরে ফেলে দেবো। এই ছোট, কিছু বলছি না বলে যা খুশি তাই বলে চলেছিস না? ফেল তো, ফেল দেখি আমার স্টোভ, দেখি তোর কত বড় সাহস। সাহসের কথা বললো না মেজদি, আমার বাবা হাতে ছুঁড়ে ফেলেছিল তো। তুই আমার স্টোভটা ছুঁড়ে ফেল, ফেল। ফেলবো যখন বলেছি আমি ফেলবোই। আরে আমার বাবা তুলে কথা বলে, ভালো হবে না বলে দিচ্ছি ছোট, তাহলে কিন্তু আমিও ফেল, আমিও, আমিও ফেল, আমি। সত্যি কি ভালো রেজেছিস রে, তাও তোর মামি তোকে অলক্ষী বলে। হ্যাঁ রে, তোকে খেতে দিয়েছে? এই তো খেলুম, তোরা সবাই খেলি, তাতেই তো আমার পেট ভরে গেছে। মিনি, মিনি, এবার কি করি? তুই তুই সে মার, তুই তুই কি করবি? আমার ঘরে চুরি করতে এসেছে তুমি কে রে বলা? কে হে? তোর ঘরে না, আমার ঘরে চুরি করতে এসেছে। তোমার ঘরে আমার ছেলেটাকে যে চুরি করবে, ও আমার ঘরে চুরি করতে এসেছে, যা বলার আমি বলবো। এই কে রে ওখানে, কে কে রে? ওমা ওমা, এর মধ্যে আবার লোডশেডিং হয়ে গেল। কে ওখানে, কে কে রে? এই রে, মা বোধহয় দেখে ফেলেছে। কে রে? কে মা? আমি নিজের চোখে দেখলুম, কে যেন একটা খাটের তলায় গেল। চোর হবে গন্ডগোল কিছে? আমি কথা তো বলছি না, আমি জানতে চাইছি। ভালো আচার হলেই হয়, সত্যি কাকি কি সুন্দর আচার বানিয়েছো। আমটা তো তোমাদের বাগানের নয়, ঘোষদের বাগানের, তাই না? অলক্ষী তুই, দিদা পাঁচালি পড়ছে না?
শুনতে পেলে না ভালো করে দেবে। দিদা তো পড়ে দেবে, তার আগে মুখ পুড়ি তোর একদিন কি আমার একদিন। ছোট ওটাকে ধরতা। নিমন্ত্রণের চিঠি যার হাত দিয়ে তোমার কাছে পৌঁছবে সে এলো বলে। এই থাম থাম থাম, মারিস না মারিস না, ও নিমন্ত্রণ। অলক্ষী তুই, ওরে ও আমার নেমন্তন্ন, ওকে উপরে নিয়ে আয়। আমাদের ঘরে চুরি করতে এসেছে। বললেই হলো, চোর আমাদের ঘরে এসেছে। তোর ঘরে কি আছে যে চোর তোর ঘরে এসে চুরি করবে? তোমার ঘরেই বা কি আছে যে তোমার ঘরে এসে চুরি করবে? সাজার জিনিস তুমি দোকান থেকে এনে বৌমাকে সাজিয়েছো, বাবার দোকান পেয়েছে। তাই তো আনবো। ওরে চোখ, আগে চোর কার ঘরে এসেছে এটা ঠিক হওয়া দরকার। আরে বাবা, সেটা তো ওকে জিজ্ঞেস করলেই হয়। আমাকে নিমন্ত্রণ করতে এসেছে, তাই আপ্যায়ন করে নিয়ে আসবে তা না। দাদু, আমি তোমাকে শেষবারের মতন বলে দিচ্ছি, কি তুমি আমাকে হোস্টেলে পাঠাবে কিনা বলো। হ্যাঁ, পাঠাতে পারি। লোকে দৌড়ে বেড়াচ্ছে, যদি ওকে ওকে ধরে নিয়ে আসতে পারিস। ধরে নিয়ে আসতে পারিস। ঠিক আছে দাদা। সংসার সুখের হয় রমণী।